নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু, আমরা সাব ইন্সপেক্টর অফ স্কুলসের যে এক্সাম হবে তার এখানে কিছু চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি থেকে কিছু প্রশ্নপত্র আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং এই ধরনের যে কোনো রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়েছি সেগুলো বেশিরভাগই আমাদের বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছে, সেন্ট্রাল টেট বা উত্তরপ্রদেশের যে স্টেট টেট পরীক্ষাটা হয়, উত্তরাখণ্ড এবং পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গা থেকে প্রশ্নগুলো কালেক্ট করা, তাই অবশ্যই এগুলোর একটা ইম্পর্টেন্স থেকেই যায়। প্রথম যে প্রশ্ন, এ স্টেটমেন্ট জেনারেলি গার্লস আর পোর ইন ম্যাথামেটিক্স দিস ইজ, এই ধরনের প্রশ্ন আমি একটা আগে দিয়েছিলাম, কিন্তু এটা তো সেম এজের ক্ষেত্রে সত্য বলেছিলাম আগের বারের প্রশ্নে। অর্থাৎ ধরুন 5 বছরের একজন বালক এবং 5 বছরের একজন বালিকা, 5 বছর না বলে 15 বছরের উদাহরণ দিলে আরও ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু 15 বছরের বালিকাই একটু এগিয়ে থাকবে। তার কারণ আপনারা জানেন বালিকার ক্ষেত্রে যে কোনো রকমের গ্রোথটা কিন্তু একটু বেশি হয় বালকদের থেকে একটা সার্টেন টাইম পর্যন্ত। অবশ্যই এখানে এটা বলা হয়েছে কি ধরনের ব্যাপার, এই জেন্ডার বায়াস জাজমেন্ট না ট্রু জাজমেন্ট? ট্রু জাজমেন্ট তো হতে পারে না, রিসার্চ বেসড জাজমেন্ট, এটার উপর কি রিসার্চ করার প্রয়োজন আছে নাকি এই তিনটের সবগুলোই উত্তর হবে? এখানে সঠিক উত্তর কি হবে, এ জেন্ডার বায়াসড জাজমেন্ট, এটা সঠিক উত্তর হওয়া উচিত, এ জেন্ডার বায়াসড জাজমেন্ট। ঠিক আছে, অপশান এর উত্তরটা হবে সঠিক। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, দ্য ক্যারেক্টারিস্টিক অফ গিফটেড চিলড্রেন, এখানে গিফটেড চিলড্রেন মানে আপনি বুঝতেই পারছেন সাধারণ বাচ্চার থেকে যারা অনেক সব ক্ষেত্রেই যারা এগিয়ে থাকে তাদের বলা হয় গিফটেড চিলড্রেন। এই গিফটেড চিলড্রেনকেও কিন্তু আমরা ইনক্লুসিভ এডুকেশন সংক্রান্ত ব্যাপারে বলেছিলাম, ইনক্লুসিভ এডুকেশনটা যেটা হবে এই তিনটে ভাগ আপনি করতে পারেন শিক্ষার্থীর বা চিলড্রেনের ক্ষেত্রে। তার মধ্যে একটা হচ্ছে গিফটেড চিলড্রেন, যারা সব কিছুর থেকে এগিয়ে থাকে, আর যারা জেনারেল স্টুডেন্ট, যারা মধ্যম মানের বলতে পারেন, আর এক ধরনের যারা পিছিয়ে পড়ে সমস্ত কিছুর দিক থেকে, তারা অনগ্রসর বলতে পারেন, তাদের রিমিডিয়াল টিচিং দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু ইনক্লুসিভ এডুকেশন বলছে এই তিন ধরনের বাচ্চাকে নিয়েই কাজ করতে হবে। যদিও আমাদের এখানে প্রশ্নটা বলা হয়েছে দ্য ক্যারেক্টারিস্টিক অফ গিফটেড চিলড্রেন ইজ হাইলি, এখানে অপশন এটা হবে না, অপশন বি হবে না, অপশন সি হবে, এখানে তো বুঝতেই পারছেন আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট মোর দেন 110, এটা কিন্তু ঠিক আছে, এনরিচড ভোকাবুলারি নাকি সমস্ত অপশনগুলোই হবে। এখানে হাইলি ডিজোরিয়াস হবে এবং আইকিউ 110-এর বেশি হতে হবে এবং এনরিচড ভোকাবুলারি, তার মানে এখানে আমাদের অপশন 4-এরটা হচ্ছে সঠিক উত্তর, এখানে অপশন 4। ইন কনস্ট্রাকটিভিজম, কনস্ট্রাকটিভিজমে কি বলা হয়েছে দেখুন, এডুকেশন ইজ টিচার সেন্টার্ড, এডুকেশন ইজ চাইল্ড সেন্টার্ড, এডুকেশন ইজ বিহেভিয়ারিস্ট নাকি অল, মানে সবগুলোই? এখানে দেখুন এডুকেশন ইজ টিচার সেন্টার্ড, এটা কিন্তু একদম প্রথমে যখন অন্তেবাসী শিক্ষা যখন বলা হতো, সরি অন্তেবাসী মানে গুরুগৃহে যেটা বাস করে আর কি, গুরুগৃহে যে শিক্ষাটা সেটা ছিল টিচার সেন্টার, সেখান থেকে সমস্ত কিছুটা একদম দিক পরিবর্তন করে অনেক জিগজাগ বলতে পারেন সেই মেথডটাকে, তারপর যেটা রুশো যেটা প্রথম বললো যেটা হচ্ছে এডুকেশন ইজ চাইল্ড সেন্টার্ড, এখানে সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে, এডুকেশন ইজ চাইল্ড সেন্টার্ড, এখানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে, NIVH ইজ সিচুয়েটেড, NIVHটা কি, NIVH ইজ সিচুয়েটেড, এটা কোথায় অবস্থিত? NIVHটা সর্বপ্রথম কি আপনাকে আগে জানতে হবে, NIVH মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট, ভি ফর নিশ্চয় ভিজুয়াল, তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, এটা কোথায় অবস্থিত, সিমলা নাকি কলকাতা নাকি দেরাদুন নাকি দিল্লি, এটা আপনাদের জেনে রাখা প্রয়োজন। এটা হচ্ছে দেরাদুন, দেরাদুনটা কোথায় আছে, দেরাদুনটা আছে উত্তরাখণ্ড। ঠিক আছে, তাহলে উত্তরাখণ্ডের দেরাদুনে এটা অবস্থিত। দ্য রোল অফ স্কুল ইজ কি হবে, কনজারভেশন অফ কালচার নাকি রেফিনেন্ট অফ কালচার, ডেভেলপিং নিউ মডেল কালচার নাকি অল, সবগুলোই হবে। এখানে দেখুন কি বলা হয়েছে আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন, সবগুলোই কিন্তু কালচার সংক্রান্ত এবং একটা স্কুলের যেটা রোল হওয়া উচিত সেটা হচ্ছে সবগুলোই, সেটাকে
কনজারভেশনও করতে সংরক্ষণও করতে হতে পারে, সেটাকে আবার উন্নতভাবেও উন্নত, এখানে দেখুন ডেভেলপিং নিউ মডেল কালচার, এটার সাথেও লিঙ্ক আছে, রিফিনেন্টও হবে এবং কনজারভেশনও হবে, সবগুলোই হবে। তার মানে অপশান 4 ইজ দ্য রাইট আনসার হবে। 6-এর দাগে দেখুন, দ্য মোস্ট ডাইনামিক ফ্যাক্টর অফ সোশ্যাল চেঞ্জেস, এডুকেশন, গভর্নমেন্ট নাকি কাস্ট? এখানে খুব বিতর্কিত এটা প্রশ্নটা, কিন্তু সঠিক উত্তর এটা কি হবে আমাদের দেখতে হবে। ভালো করে আরেকবার প্রশ্নটা আপনারা দেখুন কি হবে সঠিক উত্তর। বলা হয়েছে দ্য মোস্ট ডাইনামিক ফ্যাক্টর অফ সোশ্যাল চেঞ্জেস রিলিজিয়ান, এডুকেশন নাকি গভর্নমেন্ট নাকি কাস্ট? গভর্নমেন্ট তো হতেই পারে না, দ্য মোস্ট ডাইনামিক ফ্যাক্টর অফ সোশ্যাল চেঞ্জেস, ঠিক আছে, এটার সঠিক উত্তর হবে অপশন, দ্য মোস্ট ডাইনামিক ফ্যাক্টর অফ সোশ্যাল চেঞ্জেস রিলিজিয়াস মানে ধর্ম সংক্রান্ত নাকি শিক্ষা সংক্রান্ত নাকি গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট মানে আপনারা বুঝতেই পারছেন কোনটা বলতে চাইছে, নাকি এখানে বলা হয়েছে কাস্ট? কাস্ট তো হবে না, এখানে সঠিক উত্তর আমাদের হবে রিলিজিয়ান, ঠিক আছে, দ্য মোস্ট ডাইনামিক ফ্যাক্টর অফ সোশ্যাল চেঞ্জেস ইজ রিলিজিয়ান। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, হুইজ ইজ দ্য ফাউন্ডার অফ প্লে মেথড টিচিং? প্লে মেথড টিচিং কার হবে? যেটা প্লে মেথড টিচিং মানে এখানে ফ্রয়েবেলের সংক্রান্ত ব্যাপারটা, মন্তেশ্বরী মানে প্লে ওয়েড মেথড, ফ্রয়েবেল, এর কিলপেট্রিক কোনটা হবে আপনারা কমেন্ট সেকশনে জানান। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মানে তো মুক্তবন বা শান্তিনিকেতনে যে শিক্ষাটা, স্বামীজির অপশানটাও কিন্তু এখানে হবে না, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে, ট্রেডিশনাল অ্যাপ্রোচ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এমফাসিস্ট, ট্রেডিশনাল অ্যাপ্রোচ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং কোনটার উপর জোর দেয়? ট্রেডিশনাল অ্যাপ্রোচ বলা হয়েছে স্পিকিং নাকি রিডিং নাকি গ্রামার নাকি অপশান 4? এখানে সঠিক উত্তর কোনটা হবে একবার দেখে নিন অপশানগুলো, এখানে সঠিক উত্তর হবে অপশান 3, মানে গ্রামার। ট্রেডিশনাল অ্যাপ্রোচ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এমফাসিস্ট জোর দেওয়া হয় গ্রামার সংক্রান্ত বিষয়ের উপর, ঠিক আছে। আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমরা আপনাদের এখানে দেখাচ্ছি প্রশ্নগুলো। দেখুন কি বলা হয়েছে, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ওল্ড ইংলিশ টিচিং মেথডোলজি, ঠিক আছে, কোনটা, গ্রামার ট্রান্সলেশন মেথড না অডিও লিঙ্গুয়াল নাকি সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং নাকি ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে গ্রামার ট্রান্সলেশন মেথড, অপশান 1 ইজ দ্য রাইট আনসার হবে, ঠিক আছে, গ্রামার ট্রান্সলেশন মেথড। এটা সম্পর্কে একটু বিস্তারিতভাবে আপনারা পড়ে রাখবেন, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, আগে এরকমভাবেই কিন্তু ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের শিক্ষা দেওয়া হতো। হোয়াট ফর্ম দ্য বেসিক স্ট্রাকচার অফ টিচিং ইন গ্রামার ট্রান্সলেশন মেথড? গ্রামার ট্রান্সলেশন মেথডে কোনটা হবে, সেন্টেন্স স্ট্রাকচার নাকি ওয়ার্ড স্ট্রাকচার নাকি টেন্স স্ট্রাকচার নাকি সাউন্ড স্ট্রাকচার? সবগুলো স্ট্রাকচার সংক্রান্ত বিষয়। হোয়াট ফর্ম দ্য বেসিক স্ট্রাকচার বলা হয়েছে, একদম বেসিক জিনিসটা সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, এটাই হচ্ছে একদম বেসিক ব্যাপার, ঠিক আছে। 11-এর দিকে প্রশ্ন দেখুন, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কম্পোজিশন, ওরাল অ্যান্ড রিটিন কম্পোজিশন, ফোনেটিক অ্যান্ড সিলেবল, সেন্টেন্স অ্যান্ড সিলেবল, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স? এটা সঠিক উত্তর হবে 11-এর দাগেরটা অপশান 1, ওরাল অ্যান্ড রুটিন কম্পোজিশন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের লাস্ট প্রশ্ন কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেপ ইন রিমিডিয়াল টিচিং? আমরা একটু আগেই বললাম রিমিডিয়াল টিচিং কোন বাচ্চাদের প্রয়োজন, যারা সাধারণ পড়াশোনাটা সহজে নিতে পারে না বা অন্যান্য শিক্ষার্থীদের থেকে যারা একটু পিছিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় রিমিডিয়াল টিচিং এর ব্যাপারটা। তাহলে এখানে যে রিমিডিয়াল টিচিং সংক্রান্ত ব্যাপারটা বলা হয়েছে, এটার সেকেন্ড স্টেপ কোনটা বলা হয়েছে? ফার্স্ট স্টেপ হচ্ছে এনালাইজ দ্য স্টুডেন্ট রিলেশনশিপ উইথ হিজ প্যারেন্ট নাকি এনালাইজ দ্য স্টুডেন্ট টিচার রিলেশনশিপ? এখানে দেখুন এই রিলেশনশিপ কিছু ব্যাপার এখানে থাকতে পারে না, রিমিডিয়াল টিচিংয়ে কোনো রিলেশনশিপের কিছু ব্যাপার নেই, স্টুডেন্ট রিলেশনশিপ হচ্ছে প্যারেন্টের সাথে রিলেশনশিপেরও কোনো ব্যাপার নেই। এনহ্যান্স দ্য অ্যামাউন্ট অফ প্র্যাকটিস, এটাও কিন্তু, এটা কিন্তু একটা বটে অপশান, কিন্তু এটা সেকেন্ড স্টেপ কিনা আপনাকে দেখতে হবে, অ্যানালাইজ দ্য
পসিবল সোর্স অফ এরর, এটাই হচ্ছে কিন্তু সেকেন্ড স্টেপ। এখানে কিন্তু সেকেন্ড স্টেপের কথা বলা হয়েছে, এটা একটু জটিল প্রশ্ন, এই দুটোই কিন্তু ভ্যারি করে রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে, কিন্তু এখানে এটা হচ্ছে দ্বিতীয় অপশানে থাকে, অ্যানালাইজ দ্য পসিবল সোর্স অফ এরর। আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলে। আমরা এই ধরনের আরও একটা প্রশ্নপত্রের সেট তৈরি করবো এবং আপনাদের সামনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করুন যাতে সরাসরি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন।